হ্যালো বন্ধুরা, আমরা কাপ্তাই বেরান্না লেক, যেটা কিনা কাপ্তাই লেকের পাশেই অপূর্ব একটি রেস্টুরেন্ট। সেখানে আমরা লাঞ্চ করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে কাপ্তাই আসাম বস্তি রাস্তাটির অপরূপ সৌন্দর্য যদি কেউ না আসে কখনোই উপলব্ধি করতে পারবে না। দুপাশে লেক, মাঝখানে রাস্তা, অপূর্ব একটি রাস্তা যেটি কিনা কাপ্তাই থেকে শুরু করে রাঙামাটির সাথে যুক্ত হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা কাপ্তাই থেকে রাঙামাটি যেতে এই অঞ্চলের মানুষের জন্য চমৎকার একটি রাস্তা, খুব সহজেই চলে যাওয়া যায়। আর ঘুরতে যারা আসি আমরা এখানে, তাদের কথা না বললেই নয়। বাম পাশে একটি অপূর্ব বৌদ্ধ মন্দির, দাঁড়াতে চেয়েছিলাম এখানে, অ্যাকচুয়ালি টিম মেম্বাররা না দাঁড়ানোর ফলে আমরা চলে যাচ্ছি। আসলে সবাই মোটামুটি একটু টায়ার্ড বলা চলে, তাই একটু ব্রেক দেবো এখানে, এখন ছোট একটা টি ব্রেক। আর কিছু ফটো শুটিং করা হবে এই জন্য দাঁড়ানো। টি ব্রেক ও ফটো শুটিং শেষ করে আমরা আবার রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। এখন সবাই ফুরফুরে মেজাজে আছে, তাই মোটামুটি রাস্তার পাশে আর অপূর্ব দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা বাইক চালাচ্ছি। আসলে বাইক চালানোর সময় তো আর পাশে তেমন একটা দেখা যায় না, এ কারণে ব্লগগুলো করা, পরবর্তীতে কিছুটা উপলব্ধি করা যায় যে আমরা কোন কোন রোড দিয়ে কি কি দেখলাম, স্মৃতি হয়ে থাকে। পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো, লেক থেকে এখন আমরা মোটামুটি ভালোই উপরে আছে, অনেকটা নিচেই লেক। আপনারা যারা কাপ্তাই এই জায়গাটিতে বেড়াতে আসবেন, কাপ্তাই দিয়েও আসা যায়, আবার রাঙামাটি দিয়েও আসা যায়। কাপ্তাই দিয়ে আসলেই বেটার, কাপ্তাই দিয়ে আসলে যেটা হয়, কাপ্তাই ঘুরে এই আসাম বস্তি রাস্তাটি ধরে আবার রাঙামাটি গিয়ে, রাঙামাটি শেষ করে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। আসলে এই পাশের এই রাস্তাগুলো সবগুলোই সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রাম জেলা শহরগুলোর সাথে যুক্ত, যেমন কিনা যারা ঢাকা থেকে আসে তারা সরাসরি ঢাকা থেকে প্রথমে খাগড়াছড়ি হয়ে রাঙামাটি প্রবেশ করে এবং রাঙামাটি দিয়ে কাপ্তাই হয়ে বান্দরবন যাওয়া যায়। সেক্ষেত্রে দুটো রাস্তা আছে, একটা চট্টগ্রামের উপর দিয়ে আরেকটা রাঙামাটি হয়ে একটি রাস্তা আছে,
আসলে পাহাড়ের এই রোডগুলোতে আসলে বাইক চালানো অনেক মজা। লোকাল গাড়ি আসলে খুবই কম, কিছু লোকাল মোটর সাইকেল এবং সিএনজি, তার পাশাপাশি সামান্য কিছু গাড়ি এই রোডটাতে যাতায়াত করে, যার ফলে এই রোডটাতে ড্রাইভিং করে খুবই মজা, বিশেষ করে বাইক রাইড। আপনারা চাইলে রাঙামাটি থেকেও আসতে পারেন, রাঙামাটি থেকে সরাসরি আসা যায়, রাঙামাটি শহরের পাশেই লাগানো। এই বৃষ্টি পার হয়ে রাঙামাটি, রাঙামাটি শহরে প্রবেশ করলাম এখন আমরা। রাঙামাটি শহরে একটি নারকেল বাগান আছে, অনেক নারকেল গাছ যেখানে, আজকে সেখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়, যাওয়া যায় কি না। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানে শেষ করব। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।